বাংলার অপরূপ কি সৌন্দর্য, আহা কি মায়া। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসলে মূলত কচুর লতি উঠালাম। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জমি। মূলত লতি কচু চাষের সাথে দীর্ঘ 6 বছর হলে সম্পৃক্ত আছে দর্শক। এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের কচুর প্রজেক্ট, অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট। এবং এর যে পাতার কোয়ালিটিগুলা আসলে কিভাবে এতটা ঠিক থাকে দর্শক, আপনারা হয়তো অনেকেই কচু চাষ সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকে আমি অল্প কিছু আলোচনা করব এবং আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর। তারপরও আপনার যদি কেউ বুঝতে না পারে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক। সুপ্রিয় দর্শক, আমরা মূলত কচু চাষটা, বিশেষ করে সারা বছরই কিন্তু এটা চাষ করা যায়। এবং এই যে কচু চাষটা, এটা চাষে 1 বিঘা বা 33% জমি থেকে প্রায় 2-3 লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়। সেই সাথে আরেকটা বিষয় কি, এটি আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় চাষ করতে পারবেন। এটি এঁটেল মাটি, বেলে মাটি, বেলে দোআঁশ মাটি, দোআঁশ মাটি, সব ধরনের জমিতেই কিন্তু এটা হয়ে থাকে। বিশেষ করে কচুর লতির দামটা কিন্তু অত্যন্ত বেশি অন্য অন্য সবজির থেকে, কারণ এটা চাহিদাটা ব্যাপক পরিমাণের চাহিদা। বিশেষ করে যে লতিগুলা বাজার থেকে যে আপনারা কিনে খান, দেখা যাচ্ছে যে ফার্স্টের দিকে দেখাচ্ছে যে আপনার আসে যখন এটা সিজন শুরু হয়, বিশেষ করে একটা কথা আমি বলি, আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বিশেষ করে রমজান মাসের আগ থেকে রমজান মাসের পরে পর্যন্ত এটার দাম কিন্তু দেখা যাচ্ছে যে 80-90 টাকা কেজি পর্যন্ত থাকে কিন্তু। এবং সেই সাথে এই যে কচুর লতিটা, এটা সারা বছরই, বছরে সব সময় এটা দেখা যাচ্ছে যে 50-60 টাকা আপনারা পাইকারিতে কিন্তু পাবেন যারা চাষ করবেন। আর লতির দাম সম্পর্কে নতুন করে হয়তো বলা লাগবে না, আপনারা হয়তো সবই জানেন আশা করি। বিশেষ করে আপনার যে সারা বছর কিন্তু এটা 2200-2400 টাকা মন কিন্তু পাইকারিতে গিয়ে থাকে। এবং এটা আমাদের যে জাতটা, এটা বাংলাদেশের নাম্বার 1 জাত হচ্ছে কচুর লতি, লতিরাস কচু 1 বা বাড়ি পানি কচু 1 নামেও পরিচিত। এটা বিশেষ করে মাত্র 12-14টাতেই 1 কেজি ওজন হয়ে যায়। আপনারা শুনলে অবাক হবেন যে কিভাবে মাত্র 12-14টায় 1 কেজি ওজন হয়ে যায়। সুপ্রিয় দর্শক, তাদের জন্য আমি বলি, এটা প্রায় 1.5-2 হাত লম্বা হয়ে থাকে, সেই সাথে মোটাও হয়ে থাকে। এই জন্য মাত্র 12-14টা লতিতে 1 কেজি ওজন হয়ে যায়। আর এই যে কচুটা লাস্টে আপনার লতির থেকে, লতি বিক্রি করা শেষে, এটা লাগানোর থেকে শুরু করে টোটাল 1 বছর সময়কালের, এবং 8-10 মাস এটার থেকে লতি দিবে। পাশাপাশি এটা লাস্টের দিকে আপনার যে কচুটা হবে সেটাও কিন্তু বিক্রি করা সম্ভব। এটা কচুর যে কাঠ সেটা প্রায় 30-40-50 টাকা করে কিন্তু পাইকারিতে বিক্রি হয়। কচুর এক একটা ওয়েট হয় 3-4 কেজি থেকে 5 কেজি পর্যন্ত ওয়েট হয়। কারণ এই যে দেখতেছেন যে বাসায় কিন্তু লতি আনার পরে যে মাপার কার্যক্রম চলতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন। এবং আপনারা ধানে জমি যেমন করে চাষ করে, সেম একইভাবে জমিটা আগে তৈরি করতে হবে। মাত্র 1 বিঘা বা 33% জমিতে আপনি 20-25 কেজি পটাশ সার, এটা হচ্ছে শিখর বৃদ্ধির জন্য, পাশাপাশি যদি জৈব সার বা কম্পোস্ট থাকে সেটা দিতে পারেন। খুবই সহজ একটি চাষ পদ্ধতি কচুর লতি চাষটা। দর্শক, আপনারা যদি কেউ চাষ করতে চান, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে,
সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে, তাহলে আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলায়। দর্শক, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে খুব নতুন নতুন তথ্য বলার ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।